আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমরা অটো ফ্লাড লক মেশিনের ইউটি নাইফ সেটিং করে দেখাবো যে কিভাবে আপনারা অটো নাইফ সেটিংটি করবেন এবং অ্যাডজাস্টেবল করবেন। তো ভিউয়ার্স, আপনারা প্রথম পার্টে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটি নাইফ সেটিংয়ের আমরা কীভাবে নাইফ সেটিংটি করলাম। তো আজকে আমরা দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডজাস্টেবল করা যায়, ইউটি নাইফ সেটিংটি কীভাবে অ্যাডজাস্ট করবেন এবং কি আরও বিস্তারিত আশেপাশে যে কাজগুলো আছে সেগুলো আপনারা কীভাবে অ্যাডজাস্ট করবেন, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে নিয়ে আলাপ আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে আমি আমার নাইফ সেটিংয়ের নিচে একটি ফেব্রিক্স দিয়ে দিলাম। ফেব্রিক্সটি এই কারণেই দিলাম যাতে আমার উপর থেকে কোনো নাট কিংবা কোনো পার্টস যদি নিচে খুলে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি যেন সহজে খুঁজে পাই। তো ভিউয়ার্স, আমার হাতে দুটি পাতি দেখতে পাচ্ছেন, একটি ফেসার পাতি আর একটি হলো শেপ। তো মুভিং নাইফের যে শেপটি, এই শেপটি আর নিচে যে পাত্রটি, এই পাত্রটি দুইটি আলাদা আলাদা জিনিস। যে ফেসার পাত্রটি আছে, ফেসার পাত্রের মাধ্যমে আমাদেরকে মুভিং নাইফটা ফিক্সড নাইফের সাথে ফেসার দিয়ে রাখবে। আর আমার হাতে যে ফিক্সড নাইফটা দেখতে পাচ্ছেন, এই ফিক্সড নাইফটার নাইফের মাঝখান দিয়ে আমাকে যে লম্বা যে নাটটি, আপনারা জানেন এখানে তিনটি নাট থাকে, তিনটি নাটের যে নাটটা লম্বা সেই নাটটা আমি আগে সর্বপ্রথম লাগিয়ে নিব, তারপরে পাশে দুটি নাট লাগাব। তো আপনারা জানেন যে লম্বা যে নাটটি, নাটের নিচে একদম লাস্টে ছোট্ট একটি পাত্রি থাকে যে পাত্রির সাথে এই নাটটা টাইট হয়। তো সেই পাত্রিটা হলো কিসের পাত্রি, সেটা হলো আমাদের যে নাইফ সেটিংটা পুরো যখন কাজ করবে তখন আমাদের লোবারের সুতাটা কাটার পরে লোবার সুতাটা ধরে রাখবে। তো ধরে রাখলে এই নাটের মাধ্যমে আমরা ওই লোবারের সুতাটা পাত্রিটাকে টাইট দিব, অর্থাৎ প্রেসার দিব। যে প্রেসারে আমরা রাখতে চাই ঠিক সেই প্রেসারে এই নাটের মাধ্যমে রাখতে পারবো। তো এই বিষয়ে আমি বিস্তারিত আরও সামনে আপনাদের সাথে আলাপ করব। তো ভিউয়ার্স, আমরা এখন দ্বিতীয় নাটটি লাগিয়ে নিচ্ছি। তো দ্বিতীয় নাটের সাথে, দ্বিতীয় নাটের মাধ্যমে আমাদের ফিক্সড নাইফটা মুভিং নাইফের সাথে ফেসার হয়ে থাকবে। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এই ইউটি নাইফ সেটিংটি অ্যাডজাস্টেবল এবং ফিটিং সেটিং যেটাই বলেন সবই আপনারা একুরেটভাবে 100% ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন দুটি নাটি লাগিয়ে, তিনটি নাটি লাগিয়ে নিলাম। লাগানোর পরে এখন আমি আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেখাবো। তো তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডজাস্টেবল, অর্থাৎ কীভাবে নাইফ সেটিংটি অ্যাডজাস্ট করবেন। তো আমাদের নাটগুলো মোটামুটি লাগানো হয়ে গেছে, এখন আমরা নিচে থেকে ফেব্রিক্সটা সরিয়ে নিলাম। সরানোর পরে এখন আমরা যেভাবে করব, যে কাজটি করব, আমাদের ফিক্সড নাইফটি আর মুভিং নাইফটি কীভাবে অ্যাডজাস্ট হবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটু ক্লিয়ার করে। আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের মুভিং নাইফের সাথে দুটি শেপ থাকে, একটি কাটা শেপ থাকে সামনের অংশে আর একটি কাটা শেপ থাকে একটু পিছনের অংশে। তো পিছনের অংশে যে শেপটা থাকে সেটার সাথে আমাদের লোবারের সুতা কাটবে, আর সামনের যে শেপটা আছে, যে কাটা অংশটা আছে, সেটার সাথে আমরা কাটবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাচ্ছি। তো এখন আমরা উপরের যে ফিক্সড নাইফটি আছে এই ফিক্সড নাইফটাকে হালকা লুজ করে নিব, অর্থাৎ নাটটাকে একটু লুজ করে নিব। আর এই নাটের মুভিং, নাটের মুভিং নাইফের নিচে দুটি নাট আছে ছোট ছোট কালো, এই দুটি নাট আমরা লুজ করলে নিচে, একদম নিচে যে কালো পাত্রটি আছে না, এই কালো পাত্রটি আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অ্যাডজাস্ট বলতে কালো পাত্রটাকে সামনে নিয়ে আসতে পারবেন এবং কি ডানে বামে নিতে পারবেন। তো এই পাত্রির সাথেই আপনার লোবারের সুতাটা ধরে রাখবে। আপনি যখন নাইফের সুতা কাটাবেন, কাটানোর পরে পিছন দিয়ে নিচে লোবারের সুতাটা এই পাত্রিতে ধরে থাকবে। এখানে যদি পাত্রিতে সুতা ধরে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বার যখন বড়ি ঢুকাবো তখন আমাদের লোবারের সুতাটা বাইরে চলে আসবে। তো এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন আমরা উপরের পাত্রটি অ্যাডজাস্ট করব। তো নিচের পাত্রিটা আপনারা অ্যাডজাস্ট করা দেখে নিলেন, একদম মুভিং যে নাইফটা আছে মুভিং নাইফের নিচে একদম মাথার অংশের সাথে মাঝখানে রেখে আপনারা ওই পাত্রিটা টাইট করে দিবেন। এখন আমাদের উপরের যে ফিক্সড নাইফটা, এই ফিক্সড নাইফটা আপনারা, আমরা যেভাবে সিজার কিংবা কাটার চালাই
ঠিক ওরকম আমাদের এখানে যে মুভিং নাইফের মাথার যে শেপটি আছে কালো কাটা অংশটি, এই কাটা অংশটি আমাদেরকে গ্যাপ পূরণ করতে হবে। উপরে ফিক্স নাইফ দিয়ে এই কাটা অংশটি গ্যাপ যদি পূরণ না করেন তাহলে আপনারা কখনোই সুতা কাটাতে পারবেন না। তো এখানে পুরো মুখোমুখি রাখলে হবে না, আমাদের নিচে যে মুভিং নাইফটা আছে, মুভিং নাইফের যে কাটা শেপটি আছে, এই শেপের থেকেও আরও 1 মিলি আমাদেরকে একটু সামনে রাখতে হবে অ্যাডভান্স। উপরে ফিক্স নাইফটাকে 1 মিলি অ্যাডভান্স আমরা সামনে রেখে তারপরে আমরা শুধু নাটগুলো টাইট করে দিব। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাটটা টাইট করে দিলাম। টাইট করার পরে এখন আমরা পুরো নাইফ সেটিংটা হাত দিয়ে চালাই দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের সামনে কতটুক অংশ যাবে এবং কি কোন পজিশনে থাকবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পাত্রিটা আমি সর্বপ্রথম লাগাইছিলাম পার্ট ওয়ানে, সে এই পাত্রির মাধ্যমে আমরা পুরো নাইফ সেটিংটাকে উপরে এবং নিচে নিয়ে আসতে পারতেছি। অর্থাৎ আমার নাইফ সেটিংটাকে আমরা সোলোনাইটটাকে ধাক্কা দিয়ে ধরে এখন আমরা এই পাত্রিটাকে এমনভাবে অ্যাডজাস্ট করবো যাতে আমার লোবারের সাথে পুরো নাইফটা টাচ না খায়। লোবারের থেকে 0.5 mm গ্যাপ উপর দিয়ে আমার নাইফ সেটিংটা যেতে হবে এবং কি রিটার্ন চলে আসতে হবে সেই পজিশনে রেখে তারপরে আমি আমার পাত্রিটাকে ভালোভাবে টাইট করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমার উপরে যে স্প্রিংটা, এই স্প্রিংটা আমি সম্পূর্ণ প্রেসার দিয়ে তারপরে আমি নাটা টাইট করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমার উপরে যে ফিক্স নাইফটা আছে, ফিক্স নাইফটা মুভিং নাইফের সাথে প্রেসার হয়ে থাকবে, অর্থাৎ উপরে সামনে যে শেপটা আছে এই শেপটা প্রেসার হয়ে থাকবে। তো আমার পুরো সেটটাকে এখন আমি আবার ধাক্কা দিব, ধাক্কা দিয়ে এখন সামনের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে নিচের লোবারটি আছে, লোবারের সম্পূর্ণ উপর, অর্থাৎ লোবারের একদম বিলকুল উপর দিয়ে যাবে এবং কি লোবার যে পজিশন পর্যন্ত আসছে আমার নাইফ সেটিংটাও ঠিক অতটুকু আসতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লোবারটি যতটুকু সামনে আসে এবং কি আমার নাইফ সেটিংটাও ঠিক অতটুকু সামনে আসে এবং কি লোবারের উপর দিয়ে, ঘাড়ের উপর দিয়ে যাবে এবং মাথায় সোজাসুজি থাকবে। তারপরে আমি পিছনে যে নাটটি আছে এই নাটটা টাইট করে দিব, তখন আমার এই নাটটা টাইট করে দেওয়ার পরে আমার এই সেটিংটা লড়বে না, অর্থাৎ নাইফ সেটিংটি ডানে আর বামে আসবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে নাটটা টাইট করতেছি, এই নাটের নিচে একটি বুশ আছে, যে বুশের মাধ্যমে আমরা পুরো সেটটাকে সোজা রাখতে পারি, অর্থাৎ বেঁকা টাল করতে পারি। তো আমরা এই নাটটা যদি আমাদের লুজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের পুরো নাইফ সেটটি ডানে বামে বাইরে বাইরে করবে। তো আমাদেরকে এই নাটটি খুব ভালোভাবে টাইট করে নিতে হবে। তো আমরা বুশের যে নাটটি আছে এই নাটটা টাইট করে দিলাম এবং কি সামনের দিকে নাইফটি চাপ দিয়ে ধরে দেখলাম আমাদের ফ্রি আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনটি আমি চালিয়ে দেখাচ্ছি, আমার মুভিং নাইফটি খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং কি নাইফ সেটিংটা সামনে গিয়ে আবার পিছন দিকে চলে আসতেছে। তো আপনারা দেখবেন যে ম্যানুয়ালি যেভাবে আপনারা সেট করছেন অটো ঠিক ওইভাবে অতটুকু পজিশনে যায় কি না। অর্থাৎ আমি এখন আপনাদেরকে দেখাবো টেনশন পোস্টের এখানে কিছু কাজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টেনশন পোস্টের এখানে আমি যখন নাইফে সুতা কাটতেছে তখন আমার টেনশন পোস্টের পয়সার মাঝখান দিয়ে একটি মানে রড ঢুকে তারপর আমার সুতাটাকে লুজ করে দিচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলা মেশিনে আমরা পা দানে চাপ দিলে ফিট উঠালে আমাদের টেনশন পোস্টের সুতা ফ্রি হয়ে যায়, ঠিক তেমনই এই মেশিনেরও অটো মেশিনের ক্ষেত্রে একটু সম্পূর্ণ আলাদা। সেটা হলো আমাদের নাইফটা যখন বাড়ি মারবে ঠিক তখনই আমাদের টেনশন পোস্টের সুতাটা ফ্রি করবে আর বাকি অংশ বাকি সময় আমাদের এটা টাইট থাকবে। তা আমি এখন এখানে যে টাল বুস্টটি আছে এই টাল বুস্টের মাধ্যমে আমি এই শেপটাকে হালকা উপরে এবং নিচে করতেছি। তা আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে টাল বুস্টটা যদি হালকা ঘুরান তাহলে আপনারা সুতার যে ফ্রি করবেন পয়সার ভিতরে যে রডটা ঢুকবে সেই রডটাকে আপনি হালকা একটু উপরে এবং নিচে আনতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার মেশিনের নাইফ সেটিংটি কাজ করতেছে এবং কি আমি হাত দিয়ে যতটুকু আনছিলাম ঠিক আমার অটো যখন কাজ করব ঠিক আমার নাইফ সেটিংটি লোবারের মাথা পর্যন্ত অতটুকুই আসতে হবে। যদি অতটুকু না আসে তাহলে সেই ক্ষেত্রে পিছন থেকে 8 মিলি ঢালি দিয়ে আমাদেরকে নাইফ সেটিংটাকে সামনে নিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সোলোনাইটে আমি ম্যানুয়ালি যতটুকু আনছিলাম এখন আমার সোলোনাইট কিংবা ইলেকট্রিক হাইড্রোলিকের মাধ্যমে আমার ঠিক নাইফ সেটিংটা ঠিক অতটুকুই আসতেছে। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য রাখবেন যে ঠিক লোবারের উপর দিয়ে যাবে এবং লোবার ঠিক যতটুকু সামনে আসে অতটুকুই থাকতে হবে আমার নাইফটি। এখন আমি অটোভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমি নাইফ সেটিংটি যখন চালাচ্ছি আমার নাইফটি যখন বাড়ি মারতেছে তখন আমার টেনশন পোস্টটি ফ্রি করে আওয়াজ ছেড়ে দিচ্ছে। তো এখানে যদি টেনশন পোস্ট যদি সুতা ফ্রি না করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের
নিডেলের সুতা ছোট হয়ে যাবে, আর না হলে নিডেল থেকে সুতা কেটে উপর দিকে উঠে আসবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর টেনশন পোস্টের বাম পাশে আপনারা যে অ্যালগুলা দেখতে পাচ্ছেন, এই অ্যালগুলারও একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি তার আগে আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনার যে লোভার হোল্ডারটি দেখতে পাচ্ছেন, যে লোভার হোল্ডারের আমরা মেশিনটি যখন চালাবো তখন আমার লোভার হোল্ডারটি আমার নাইফ সেটিংয়ের সাথে টাচ খাবে না। লোভার হোল্ডারটি যখন পিছন দিকে ঘুরে যাবে তখন আমার নাইফ সেটিংয়ের সাথে 2 থেকে 2.5 এবং 3 mm পর্যন্ত আমার গ্যাপ থাকতে হবে, অর্থাৎ 2 থেকে 3 mm গ্যাপ আমাকে রাখতে হবে এখানে। যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার নাইফের সাথে লোভারটি টাচ খাবে এবং কি বাইরাবাড়ি করবে, বাইরাবাড়ি করে আমার লোভারটি ভেঙে যেতে পারে, কিংবা নাইফ সেটিংটিও ভেঙে যেতে পারে, নাইফটিও ভেঙে যেতে পারে। তো ভিউয়ার্স, এখন আমরা লোভারের সুতাটি লাগিয়ে এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি, এবং কি অটোভাবে আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোভাবে নাইফটি চালালাম, আমার নাইফটি সামনে দিয়ে যায়নি, পুরোপুরি যায়নি, অর্থাৎ আমার প্লেটের সাথে টাচ হয়ে গেছে। তা আমি আগে যখন অ্যাডজাস্ট করছিলাম লোভারের সাথে অ্যাডজাস্ট করছিলাম, এখন আমি প্লেটের সাথে অ্যাডজাস্ট করব। তো এখন আমি প্লেটের নিচ দিয়ে আরেকটু লোভার নাইফ সেটিংটা আরেকটু নিচে নামিয়ে নাটগুলা টাইট করে দিলাম। তো এখন আমি ম্যানুয়ালি ধাক্কা দিয়ে দেখবো আমার নাইফ সেটিংটি বাজে কি না, কিছুর সাথে, লোভারের সাথে কিংবা প্লেটের সাথে বাজে কিনা। তো আপনি দেখতে পাচ্ছেন আমার নাইফ সেটিংটি সম্পূর্ণ সামনে গিয়ে সুতা কেটে দিয়েছে, এবং কি আমি ফিট যখন উঠালাম তখন আমার বড়িটি বাইরে চলে আসলো। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখন নাইফ সেটিংটি ফুল একেরভাবে কাজ করতেছে, অর্থাৎ একুরেটভাবে 100% কাজ করতেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে এখন আমার লোভারের সুতাটি নাইফ সেটিংয়ের সাথে ধরে আছে, অর্থাৎ লোভারের সুতাটি আমি যখন চালাচ্ছি নাইফের সুতা কেটে দিচ্ছে, নিডিলের সুতা প্লেটের উপরে চলে আসতেছে, এবং লোভারের সুতাটি নাইফ সেটিংয়ের সাথে কামড় দিয়ে ধরে আছে। আমি দ্বিতীয়বার যখন বড়ি ঢুকাচ্ছি তখন নাইফ সেটিংয়ের মাথা থেকে সুতাটি বাইর হয়ে যাচ্ছে আর মেশিনটি চলতেছে। ঠিক এইভাবে আপনারা মেশিনগুলোর অ্যাডজাস্টেবল করবেন, আর খেয়াল রাখবেন অবশ্যই লোভারের সুতা নাইফ সেটিংয়ের মাথায় থাকতে হবে, যদি না থাকে তাহলে কখনোই আপনি লোভারের যে সুতাটা আছে এটা সুতাটা রাখতে পারবেন না। এক এক পার্ট করলে দ্বিতীয় পার্ট যখন বডি করবে তখন সুতাটি বাইর হয়ে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখালাম কীভাবে নাইফ সেটিংটি করবেন আর কীভাবে অ্যাডজাস্ট করবেন। তো আমি আজকে পার্ট টুতে আপনাদেরকে যতটুকু দেখালাম, যদি আমার এই পার্ট টু ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অর্থাৎ এই নাইফ সেটিংয়ের ভিডিওটি আমি 2টি পার্ট করছিলাম, প্রথম পার্টে আপনারা দেখছেন কীভাবে আমি অ্যাডজাস্ট এটাকে ফিটিং করছি, এবং দ্বিতীয় পার্টে আপনাকে অ্যাডজাস্টেবল করে দেখালাম। তো যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন, তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনার মোবাইলে বা কম্পিউটার নোটিফিকেশান হিসাবে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ফ্লাডলক মেশিনের অটো নাইফ সেটিংয়ের প্রথম পার্টটি দেখেননি, আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে প্রথম পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আর না হয় এই ভিডিওর উপরে ডান পাশে যে আই বাটনটি আছে ওই আই বাটনে চাপ দিলেও আপনারা ভিডিওটি পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও টিউটোরিয়াল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং কি আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকেন, সুস্থ থাকুন।